এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা। গোপী অনেক কালো ছিল, কিন্তু ওর ভাবে সুমিত্রা অনেক ফর্সা ছিল, তাই গোপীকে সুমিত্রা একদমই দেখতে পারত না। কিছুদিন পরেই গোপীর বিয়ে হচ্ছিল। গোপী, তুমি এই শাড়িটা পরবে না, তাহলে তোমাকে আরো বেশি কালো লাগবে। সব আত্মীয় স্বজনরা এটা শুনে হাসতে লাগলো। আরে গোপীকে তো ওর ভাবি দেখতে পারে না, আমরা আর কি মজা উড়াবো। গোপীর মনে খুব কষ্ট লাগলো। এরপর কিছুদিন পরে গোপীর বিয়ে হয়ে গেল। যাক বাবা, বেঁচেছি। এই কালোটাকে প্রত্যেকদিন সকালে দেখতে হতো। উফ, গোপীর ভাই গোপীকে খুবই আদর করত, আর ওর স্বামী ওকে অনেক পছন্দ করত। গোপী আস্তে আস্তে ওর শ্বশুর বাড়ির সবার মন জয় করে ফেলল। এটা সুমিত্রার একদমই ভালো লাগলো না। দীপাবলিতে গোপীকে নামমাত্র একটি উপহার পাঠানো হয়। গোপীর শ্বশুর বাড়ির মানুষরা রাগ করলেও গোপীকে কিছুই বলে না। গোপী তাই ওর বাপের বাড়ি চলে গেল। ভাইয়া, এটা কি গিফট তোমরা পাঠিয়েছ? ওনারা খুবই রাগ করেছে। তোকে কিছু বলেছে গোপী? না, আমাকে কিছু বলেনি, কিন্তু এটা পাঠানো তোমাদের একদমই ঠিক হয়নি। আচ্ছা, আমি দেখছি। কি বাবা সুমিত্রা, কি পাঠিয়েছো? তুমি যে টাকা দিয়েছো সেই টাকা দিয়ে যা ছিল তাই পাঠিয়েছি। ওনাদের মনে হয় চাহিদা বেশি। না ভাবি, ওনাদের চাহিদা বেশি না। তুমি পাঠিয়েছো এক ঝুড়ি ফল, আর তো কিছুই পাঠাওনি। কি বলছো রাগিও, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে আমার ভালো লাগে না, তাই ওর বাড়িতে আমি কিচ্ছু পাঠাবো না। এটা শুনে গোপী কিছুই বলল না, ও কাঁদতে কাঁদতে ওই বাড়ি থেকে চলে গেল। একদিন সুমিত্রার বোনকে কিছু ছেলে ইফটিজিং করছিল, তখন গোপীর স্বামী এটা দেখে ফেলল, তারপর ওকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে গেল। দিদি, আজকে উনি না থাকলে আমার যে অবস্থাটা হতো না। জামাই বাবু, আপনাকে খুবই ধন্যবাদ। আমি গোপীর উপরে এত অত্যাচার করেছি, তারপরেও আপনি আমার বোনকে এত সুন্দর করে বাড়িতে নিয়ে আসলেন, আমাকে মাফ করে দিন। মাফটা আমার কাছে নয়, গোপীর কাছে চাইলে বেশি খুশি হব। তারপর ওর ভাবি গোপীর কাছেও মাফ চাইল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে রোহিণী নামের একটি মহিলা বাস করত। একদিন মহিণী ওর স্বামীকে বলল, রোহিতের বাবা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ রোহিণী? আমি মা হতে চলেছি। কি বলো, এ তো মহা খুশির খবর। আজকেই আমি আমার পাড়া প্রতিবেশী সবাইকে মিষ্টি বিতরণ করে খাওয়াবো। ওরা সবাইকে মিষ্টি খাওয়ালো, ওরা অনেক খুশি ছিল। মা, কবে হবে? আমার ভাই হবে নাকি বোন হবে? এখনো জানি না, কিছুদিন পরেই তুমি জানতে পারবে তোমার ভাই হবে নাকি বোন হবে। কেমন রোহিত? একদিন রোহিতের বাবার বুকে অনেক ব্যথা উঠল, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তাররা বলল উনি আর বেঁচে নেই। রোহিণী ভেঙে পড়ল। কিছুদিন পর রোহিণী একটি বাচ্চাকে জন্ম দিল, কিন্তু বাচ্চাটিকে দেখে রোহিণী একদমই খুশি হলো না, কারণ ওর মেয়ে বাচ্চাটি দেখতে একদমই কালো ছিল। রোহিণী ওকে অলক্ষী মনে করত, কিন্তু রোহিত ওর বোনকে অনেক আদর করত। রোহিণী সবসময় ছেলেকে সবকিছু দিত, কিন্তু রিয়াকে কিছুই দিত না। রিয়া ছোটবেলা থেকেই মার আদর না পেয়ে বড় হয়েছে। বড় হতে হতে রোহিণী রিয়াকে দিয়েই বাড়ির সব কাজ করানো শুরু করলো, আর কথায় কথায় ওকে শুধু বকা দিত। মা, তুমি রিয়াকে এত ধমক দাও কেন? এটা তো একদমই ঠিক না। শোন রোহিত, তুই এইসবে নাক গলাবি না। যা রিয়া, বাজারে যা, বাজার করে নিয়ে আয়, আর তাড়াতাড়ি আসবি, এক টাকাও যেন এদিক সেদিক না হয়। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। তারপর রিয়া ও সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে গেল। ওর পিছন পিছন রোহিত আসলো। এরপর যখন ওরা বাজার করছিল, তখন বাজারের মহিলারা রিয়ার রং রূপ নিয়ে ওকে অনেক অপমান করতে লাগলো। আরে, ছেলেটা দেখতে কি সুন্দর হয়েছে রোহিণীর, আর মেয়েটা পুরাই কাকের মতো কালো 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 থাকার। আরে ঠিকই বলেছেন,
মনে হচ্ছে ছেলেটার জন্য নজরের টিকা হয়ে জন্মিয়েছে রিয়া। সে যা বলেছেন ভাই। তখন ওখানে রোহিত বলল, আপনাদের কি লজ্জাশ্রম বলে কিছু নেই? একজনের রং রূপ নিয়ে আপনারা এভাবে হাসি উড়াবেন। এরপর রোহিত রিয়াকে নিয়ে বাড়িতে চলে গেল। সেখানে যেতে দেরি হতে দেখে ওর মা রিয়াকে একটি থাপ্পড় দিল। কতবার বলেছি বাজারে যাবি কিন্তু দেরি করবি না, যা এখন গিয়ে রান্না কর। এরপর রিয়া রান্নাঘরে চলে গেল। রোহিত ওর মার কাছে এসে বলল, মা আমি সব সময় দেখি তুমি রিয়ার সাথে এরকম করো, আমি কিন্তু রিয়াকে অনেক ভালোবাসি, ও আমার ছোট্ট বোন, আমি দুনিয়ার সব শুভকে দিব, আমি জানি এভাবে আর ওর সাথে কথা বলতে না দেখি তোমাকে। রোহিত যেটা জানিস না সেটা নিয়ে তর্ক করতে আসবি না, আমি তোকে আদর করি কিন্তু আদর করতে করতে মাথায় তুলে ফেলিনি যে তুই এই কালির জন্য আমাকে কথা শোনাবি। ও জন্ম হওয়ার আগেই তোর বাবাকে খেয়ে ফেলেছে, আমি ওকে একদমই পছন্দ করি না। এটা বলে ওর মা ওখান থেকে চলে গেল। এগুলো সব রিয়া শুনতে পারলো। ও কাঁদছিল আর রান্না করছিল। একদিন রিয়া ওর কলেজে গেল, সেখানে ওর একটি ছেলের সাথে দেখা হলো। রিয়া আমাকে চিনতে পেরেছ? আমি। ও তুমি সিদ্ধার্থ? যাক তোমার স্কুলের বন্ধুকে তাহলে আমাকে চিনতে পেরেছ। তোমাকে কেন চিনতে পারবো না সিদ্ধার্থ? সিদ্ধার্থ না, সিদ্ধ বললেই হবে। চলো ক্যান্টিনে যে বসি। এরপর ও রিয়ার সাথে ক্যান্টিনে যে বসলো। দেখো রিয়া আমার তোমার সাহায্যের দরকার। কি সাহায্য বলো সিদ্ধ? আমি তো এখানে নতুন এসেছি, পড়াশোনা কিছুই বুঝতে পারছি না, আমাকে পড়াতে হবে তোমার। ঠিক আছে কোনো সমস্যা নেই। এরপর রিয়া সিদ্ধকে পড়াশোনাতে সাহায্য করতে লাগলো। আস্তে আস্তে রিয়া সিদ্ধার্থকে পছন্দ করতে লাগলো। সিদ্ধ স্কুল থেকেই রিয়াকে পছন্দ করত। একদিন সিদ্ধ রিয়াকে প্রপোজ করলো, রিয়াও হ্যাঁ বলে দিল। রিয়া তখন সব সময় হাসি খুশি থাকতো। কি ব্যাপার এত হাসি খুশি থাকে কেন? একদিন রিয়ার পিছন পিছন ওর মা গিয়ে দেখলো সিদ্ধার্থের সাথে রিয়ার সম্পর্ক আছে। এরপর সিদ্ধার্থের সম্পর্কে উনি সবকিছু বের করলো। তারপর সিদ্ধার্থের বাবা মার সাথে দেখা করলো। শোন রিয়া আজকে অনেক কিছু ভালো রান্না কর। কেন মা, কেউ কি আসছে? হ্যাঁ তোর মাসির মেয়ে যে সোনিয়া, সোনিয়াকে দেখতে আমাদের বাড়িতে ছেলেরা আসছে। ঠিক আছে মা। চল সিদ্ধ তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব। কিন্তু মা আমি তো আগেও একটি মেয়েকে পছন্দ করি। এটাতে আমার কিছু যায় আসে না, তুই আমার সাথে যাবি আমি ওনাদেরকে কথা দিয়ে দিয়েছি, মেয়ে আমার পছন্দ হয়েছে। সিদ্ধের মা জোর করে সিদ্ধকে ওই বাড়িতে নিয়ে গেল। দেখেন মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে, এটা তো খুবই ভালো কথা, তাহলে বিয়ের কথা পাকা হয়ে গেল। এখন আমরা মিষ্টি মুখ করি। রিয়া রিয়া মিষ্টি নিয়ে আয়। রিয়া মিষ্টি নিয়ে আসলো, এসে দেখলো সিদ্ধ ওখানে, ওর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সিদ্ধ ওকে দেখে অবাক হয়ে গেল। মা এই বিয়ে হবে না। কেন হবে না? কারণ আমি রিয়াকে পছন্দ করি। কি বলছিস, এই কালো মেয়েকে? কালো হয়েছে তো কি হয়েছে, কালো জগতের আলো। রিয়ার রং রূপ যেরকমই হোক না কেন, ওর মন অনেক পরিষ্কার, আমি বিয়ে করলে ওকেই করব। এরপর রোহিত সবাইকে অনেক কথা শুনালো। তারপর সবাই রিয়ার সাথে সিদ্ধের বিয়ে দিতে রাজি হলো। কিছুদিন পর ওদের দুজনের বিয়ে হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। গ্রামে নিশা আর সাইশা নামের দুই বোন বাস করত। নিশা বড় বোন ছিল আর ওর গায়ের রং কালো ছিল। এদিকে ছোট বোন সাইশা অনেক সুন্দরী ছিল। নিশা বাজারে যাক বা পাড়ার মহিলাদের সাথে কথা বলতে যাক, সব জায়গাতেই ওকে অপমান করা হতো। একদিন নিশা আর সাইশাদের বাড়িতে ওদের দুঃসম্পর্কের একটি কাকি এলো। দেখ নিশা, তোর তো বিয়ের বয়স 2-4 বছর আগেই হয়ে গেছে, এখন তো সাইশারও বিয়ের বয়স হয়ে গেছে, তুই বিয়ে না করলে সাইশার কিভাবে বিয়ে হবে? এটা শুনে নিশা কান্না করে দিল। তখন সাইশা এসে ওর চোখের পানি মুছল। সাইশা ওর বোন নিশাকে অনেক ভালোবাসত। দিদি শোন, আমি একটা কাজ করেছি, আমি
এই যে একটি অ্যাপ আছে, এটার ভিতরে ছেলে মেয়ে বিয়ের জন্য খোঁজা যায়। আয় এটাতে আমরা একটা প্রোফাইল বানাই। এরপর ওরা দুই বোনই ওইটার ভিতরে প্রোফাইল বানালো। কিছুদিনের মধ্যেই একটি পরিবার ওদেরকে পছন্দ করে ফেলল। কিছুদিন পর ওদের দুই বোনের একই বাড়িতে বিয়ে হয়ে গেল। বিয়ের পর শায়শাকে ওর শাশুড়ি অনেক আদর করত, কিন্তু নিশাকে একদমই আদর করত না। নিশাকে শুধু কথা শোনাতো আর ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এটা একদিন বাড়ির বড় ছেলে দাক্ষিত খেয়াল করল। মা, তুমি তো সব কাজ নিশাকে দিয়েই করাও, এটা কেমন কথা? এটা তো আমি আগেই তোকে বলেছিলাম, এই মেয়ে আমার পছন্দ না, তুই তাও এই কালী মেয়েটাকে বিয়ে করলি, আমি ওকে দিয়ে কাজ করাবই। ছোট বউ কত সুন্দর, ওকে দিয়ে আমি কোনো কাজই করাবো না। এগুলো সব শায়শা শুনে ফেলল। একদিন শায়শা ওর দিদিকে একটি লিস্ট দিয়ে বলল, দিদি এগুলো একটু মার্কেট থেকে নিয়ে আয়। কিন্তু এগুলো কিন্তু তো সারাদিন লেগে যাবে, বাড়ির কাজ কে করবে? এটা নিয়ে তুই চিন্তা করিস না, তুই শুধু যা। তারপর নিশা গেল শপিং করতে। বাড়িতে ওই দিন কোনো কাজই হলো না। ও শাশুড়ি মা বুঝতে পারলো নিশা কতটা কাজ করে। এবার বুঝেছেন মা, দিদি কতটা কাজ করে? সারাদিন বাড়ির কোনো কাজই হয়নি, দেখুন ঘর বাড়ি কত নোংরা হয়ে আছে। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তোমরা মাফ করে দাও। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর সেলাই মেশিন। তো চলো বন্ধুরা দেখে আসি জাদু সেলাই মেশিনের গল্পটি। এক গ্রামে শান্তা নামের একটি মেয়ে বাস করত। শান্তারা অনেক গরিব ছিল। ওর মার একটি সেলাই মেশিন ছিল, যেই মেশিনে কাপড় সেলাই করে ওদের ঘর সংসার চলত। গ্রামের মহিলারা ওর মার কাছেই কাপড় বানাত। শান্তা, তোর মার কাছে এই কাপড়গুলো দিয়ে আসিস, পরশু দিনই আমার লাগবে, সুন্দর করে বানাতে বলবি। ঠিক আছে কাকি। যেই টাকা শান্তার মা পেত সেটা দিয়ে ওদের ঠিক করে চলতো না। শান্তা আর ওর বোন একটি রাস্তার স্কুলে পড়াশোনা করত। আস্তে আস্তে শান্তা বড় হয়ে গেল, ওর বিয়ের বয়স হয়ে গেল। ওর মার চিন্তা হতে লাগলো শান্তার বিয়ে কি করে করানো যায়। ওরা যৌতুক দিতে পারছিল না, তাই শান্তার কারোর সাথে বিয়েও হচ্ছিল না। একদিন শান্তার জন্য একটি বড় লোক ঘরের বিয়ের প্রস্তাব এলো। শান্তার মা কোনো যাচাই বাচাই ছাড়াই ওর মেয়েকে বিয়ে করিয়ে দিল। আর ধার দেনা কিছু করে শান্তাকে কিছু যৌতুকের জিনিস দিল। কিন্তু শান্তা শ্বশুর বাড়ির মানুষরা একদমই ভালো ছিল না। এটা কি মেয়ে বিয়ে করিয়েছ কামিনী? আরে কোমাল তো বলল মেয়েরা নাকি ভালোই যৌতুক দিবে, কিন্তু এটা তো ছাতা মাথা কি দিল। আরে তোমার বোন বলল আর তুমি বিয়েটা করিয়ে ফেলে ছেলেটাকে, কত ভালো ভালো প্রস্তাব এসেছিল, কার সাথে? একটা ফকির নির্মের সাথে বিয়ে করালাম। বাবা আমি আগেই বলে দিচ্ছি, এই শান্তা ফান্তার সাথে আমি এক ঘরে ঘুমাবো না, ওকে অন্য ঘরে রাখার ব্যবস্থা করো। অন্য কোন ঘরে রাখবো? এই ফকিরনিটাকে রান্নাঘরে ঘুমোতে দিব, ও আজকে থেকে আমাদের বাড়ির কাজের লোক হয়ে থাকবে। হ্যাঁ মা, ও যেন আমার ঘরে না আসে। শান্তা শ্বশুর বাড়িতে প্রথম রাত ছিল। ও খাটে বসে বসে ধাওয়ানের জন্য অপেক্ষা করছিল। তখন ও শাশুড়ি ওর ঘরেতে গেল। এই ওট ওট, বিছানা থেকে ওট। কি হয়েছে মা, কিছু হয়েছে? কি হবে আবার, বলছি না, ওট বিছানা থেকে। তারপর শান্তার শাশুড়ি মা ওর হাত ধরে ওকে ঘর থেকে বের করল। এরপর ওকে রান্নাঘরে নিয়ে যেয়ে ধাক্কা মারল। এখন থেকে তুই এখানেই থাকবি, এটা তোর ঘর, একটা তো ফুটি করি কিছুই আনতে পারিসনি বাপের বাড়ি থেকে, আবার এসেছিস আমার ছেলের সুন্দর ঘরে শুতে। আর কখনো যেন আমার ছেলের আশেপাশে না দেখি, এখন থেকে এই রান্নাঘরেই শুবি, এটাই তোর ঘর। আর কাজের লোক হয়ে থাকবি এই বাড়িতে, সব কাজ করবি এই বাড়ির।
শান্তা কিছুই বুঝে উঠতে পারছিল না। ও সারা রাত ওখানে বসে বসেই কেঁদে কাটিয়ে দিল। পরদিন সকালে ওঠার পর ওর শাশুড়ি মা ওর জন্য অনেকগুলো কাপড় নিয়ে আসলো। নে এগুলো নিয়ে যা, নিয়ে যে এগুলো কেচে দে। আসলে মা, আমার মনে হচ্ছিল আমি কালকে রাত্রে সব স্বপ্ন দেখেছি। কিসের স্বপ্ন? ওঠ ওঠ মহারানী, স্বপ্ন থেকে জেগে ওঠ। আজকে থেকে তুই এই বাড়ির কাজের লোক। এসেছিলি মহারানী হতে, কিন্তু হয়ে গেছিস চাকরানী। এরপর থেকে শান্তা ওই বাড়ির সব কাজই করত। প্রত্যেক দিন সকালে উঠে প্রথমে ঘর বাড়ি পরিষ্কার করত, এরপর ও ওর শাশুড়ি মার জন্য চা বানাতো, তারপর ওই চা ও শাশুড়িকে দিতে যেত। একদিন ও একটু তাড়াতাড়ি ও শাশুড়িকে চা দিতে গেল। মা, এই যে চা করে নিয়ে এসেছি। কিরে, এত সকাল সকাল চা করে নিয়ে আসলি কেন? মা, 10টা বেজে গেছে, তাই চা নিয়ে আসলাম। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি যদি উঠেন। শোন, তোদের মতো গরিব ফকিরদের জন্য 10টা হচ্ছে অনেক সকাল, আমাদের বড় লোকদের জন্য সকাল 10টা ভোর রাত। একদিন শান্তা ও শাশুড়িকে বলল ওর বাপের বাড়িতে যাচ্ছে। ঠিক আছে যা, শোন অনেক টাকা পয়সা নিয়ে আসবি। আমার মা এত টাকা কোত্থেকে পাবে? ঠিক আছে, 50,000 নিয়ে আসবি, না হলে তোকে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ মা, যেটা বলছো সেটাই করবে, না হলে খবর আছে তোমার। এরপর শান্তা ওর মার বাড়িতে গেল। তারপর ওর মা ওকে দেখে অনেক খুশি হলো। এসেছিস শান্তা, কতদিন দেখি না তোকে। মা, তোমার কি হয়েছে? আরে দিদি, মার তো শরীর অনেক খারাপ, তোকে তো খবরই পাঠানো হয়নি। এ কি বলছিস, কেন খবর পাঠাসনি? আমরা তো তোকে ফোন করেছিলাম, কিন্তু তোর শাশুড়ি বলল তুই নাকি ঘুরতে গিয়েছিস। ও সব কিছুই বুঝতে পারল। এরপর ওর আর কোনো সাহস হলো না ওর মার কাছে টাকার কিছু বলতে। আমি এখন কি করব, কোথায় যাব? মাকে তো কিছু বলতে পারলাম না। আমি টাকার ব্যবস্থা কোত্থেকে করব? ওরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এরপর শান্তা অনেক কাঁদতে লাগলো। তখন ওখানে একটি মেয়ে এসে শান্তাকে ধরল। এ কি, তুমি কি করছো এটা? হ্যাঁ, তুমি এটা কি করছো? না, আমি আর বেঁচে থাকতে চাই না। এটা বলে শান্তা ওই মেয়েকে সব কিছু খুলে বলল। শোনো, এটা কোনো সমাধান নয়, এসো আমার সাথে এসো। তারপর ওই মেয়ে ওর বাড়িতে শান্তাকে নিয়ে গেল। এরপর ওকে একটি সেলাই মেশিন দিল। শোনো, এই সেলাই মেশিনে যেটাই সেলাই করবে সেটাই স্বর্ণের হয়ে যাবে। সত্যি বলছো তুমি? তুমি এই সেলাই মেশিন কোত্থেকে পেলে? তারপর ওই মেয়ে একটি পরীর রূপ নিল। আমি একটি পরী, আমি তোমাকে জাদু সেলাই মেশিন দিচ্ছি, নাও এটা নিয়ে যাও। এরপর শান্তা ওইটা নিয়ে ওর মার কাছে গেল। তারপর ওরা ওইটাতে যেটাই সেলাই করত সেটাই স্বর্ণের হয়ে যেত। এরপর শান্তারা অনেক বড় লোক হয়ে গেল। একদিন শান্তা দেখল ও শ্বশুর বাড়ির মানুষরা রাস্তায় ভিক্ষা করছে। শান্তা, শান্তা আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। হ্যাঁ শান্তা, বৌমা আমাদেরকে মাফ করে দাও, আমরা অনেক ভুল করেছি। শান্তা ওদের কথায় কোনো পাত্তাই দিল না, ওর বোনকে নিয়ে ওখান থেকে চলে গেল। এরপর শান্তা ওর মা আর বোনকে নিয়ে খুশি খুশি থাকতে লাগলো। পরিনগরে সিন্ড্রেলা নামের একটি পরী বাস করত। ও দেখতে অনেক সুন্দরী ছিল, তাই ওর অহংকারও দ্বিগুণ ছিল। রানী পরীর ছেলের সাথে ওর বিয়ে ঠিক হলো। দেখো, আমি পরিনগর থেকে শপিং করব না, আমি পৃথিবী থেকে শপিং করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমার মনের পরী, তুমি অবশ্যই করবে, আমি তোমাকে নিয়ে যাব। এরপর ওরা পৃথিবীতে গেল শপিং করার জন্য। সেখানে ওর একটি লেহেঙ্গা খুব পছন্দ হলো। ওই লেহেঙ্গাটি রাজকুমারকে দেখাতে না দেখাতেই ওটি বিক্রি হয়ে গেল। একই এখানে একটি লেহেঙ্গা ছিল, ওটা কোথায়? আসলে ম্যাডাম, ওটা তো বিক্রি হয়ে গেছে, ওই যে উনি উনি যাচ্ছে, উনি কিনে নিয়ে গেছে। এরপর সিন্ড্রেলা গেল ওই মহিলার কাছে।
এখনই এই লেহেঙ্গা আমাকে দিয়ে দাও, নাহলে তোমার খবর আছে। আরে এটা আমি আমার মেয়ের জন্য কিনেছি, আমি তোমাকে কেন দিব। সিন্ড্রেলা তখন মহিলাটির উপরে হাত তুলল। এটা দেখে রাজকুমারও অবাক হয়ে পড়ল। ওই মহিলা একটি জাদুকর্ণী ছিল। উনি ওনার জাদু দিয়ে সিন্ড্রেলাকে একটি কালো পরী বানিয়ে দিল। এটা দেখেছো, উনি কি করলো? এটা আমার রূপ। হ্যাঁ, তুমি অনেক অহংকারী। আমি তোমার সাথে বিয়ে ভেঙে ফেলছি। আমি তোমার মতো বদমেজাজি মেয়েকে বিয়ে করব না। এরপর সিন্ড্রেলা কাঁদতে লাগলো। ও অনেক ভালো একটি পরী হয়ে গেল, সবাইকে অনেক সাহায্য সহযোগিতা করত। কিন্তু একদিন ও দেখলো রাস্তায় একটি মেয়ে বসে বসে কাঁদছে। কি হয়েছে তোমার, কাঁদছো কেন তুমি? আমার কাছে একটি টাকাও নেই, কোনো জামাও নেই পরার। এরপর সিন্ড্রেলার কাছে যা টাকা ছিল ও ওই মেয়েটিকে দিয়ে দিল। তারপর ওই মেয়েটি ওই জাদুকর্ণীর রূপ নিল। আমি ওই জাদুকর্ণী, দেখছিলাম তুমি আসলে ঠিক হয়েছো কিনা। এরপর ওকে আবার আগের রূপে ফিরিয়ে দিল। তারপর থেকে ও সবার সাথে ভালো ব্যবহার করে খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এসএটি স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।